ব্যাগ এরকম কাঁধে ঝুলেছো কেন? হাতে নিতে পারো না? সরি স্যার। দাও চা দিতে বলো। স্যার স্যার কথা বলে আইছি, আপনি বিলটায় সাইন দিলে আমি অ্যাকাউন্টে জমা দিতে পারবো। এগুলো কিসের বিল? স্যার তেলের বিল, সাতটা সিলিবাস, সাত দিনের তো একসাথেই দিই স্যার। আমি জয়েন করার পর থেকেই বিল? হ্যাঁ স্যার, আপনি জয়েন করছেন সাত দিন হয়ে গেছে তো, সময় যে কীভাবে চলে যায় স্যার, টাইম ইজ রানিং, লাইফ ইজ স্টপ। এই সাত দিন তুমি আমাকে বাসা থেকে অফিসে আনছো আর অফিস থেকে বাসায় নিচ্ছ, তাই তো? জি স্যার। এই গাড়ি কি এই সাত দিনে আর কোনো ডিউটি করছে? নো স্যার। সাত দিনের প্রতিদিনই গাড়িতে তেল নিতে হয়েছে? আর বলবেন না স্যার, পুরান মডেলের গাড়ি, সিসিও বেশি, সমানে তেল খায়। আগে স্যার বলছিলাম রেজিগনেশন দিয়ে গাড়িটা চেঞ্জ করে, কিন্তু করলেন না, এটা চালাইতে খুব কষ্ট হয় স্যার। ঠিক আছে, তুমি এখন যাও, এটা আমি পরে দেখব। জি চাও। স্যার ফের তেল খাওয়ার স্বভাবটা আর গেল না। হাসমত মিয়া, এই হচ্ছে আপনাদের সমস্যা। আমি রবিউলের সঙ্গে কি নিয়ে কথা বলছিলাম সেটা না জেনেই আপনি কথার মধ্যে ঢুকে বললেন। আমি ভোজ্য তেল নিয়ে কথা বলিনি, আমি কথা বলেছি দাহ্য তেল নিয়ে। স্যার এটা কি? আপনি ভোজ্য তেল আর দাহ্য তেলের পার্থক্য বোঝেন না? ভোজ্য তেল হচ্ছে সরিষা, সয়াবিন, পাম অয়েল এগুলা, আর দাহ্য তেল পেট্রোল, অক্টেন, ডিজেল, যেগুলো দিয়ে ইঞ্জিন চলে, এইসব তেল কি মানুষ খায়? স্যার যে কি কোন, অন্য মানুষের কথা কইতে পারি না স্যার। আপনার প্রধান খাবার কি? আপনার প্রধান খাদ্য যা, আমার প্রধান খাদ্য তাই, ভাত। কিন্তু স্যার রবিউলের প্রধান খাবার হইল তেল, এই ডিজেল খাইতে খাইতে দেন না পেটটা কিরম মোটা করে বলাইছে, ওর পেটটা বুঝাই খালি তেল। শুনেন, আপনাকে একটা কাজ দেব, কাজটা করতে পারবেন? যদিও কাজটা অফিসিয়াল না, আপনাকে বলাটাও ঠিক হবে কিনা জানি না স্যার। পার্সোনাল কাজ তো, কোনো অসুবিধা নাই, আমারে দেন, এটা আমি অফিসিয়াল বানিয়ে নিতেছি। আরে না না, ওই রকম জটিল কিছু না, আপনি কি একটু বাজারে যেতে পারবেন? জি স্যার। গুড, তাহলে আপনি বাজারে গিয়ে চারটা ডিম, দুই কেজি চাল, 250 গ্রাম বেগুন, 10 টাকার পেঁয়াজ আর 5 টাকার কাঁচামরিচ আনবেন, ঠিক আছে? স্যার মনে হয় অনেকদিন বাজারে যান নাই, 5 টাকার কাঁচামরিচ কেউ দেয়? কেন, 5 টাকা কি টাকা না? আপনি 5 টাকার কাঁচামরিচ চাইবেন, 5টা দিলে 5টা কাঁচামরিচই আনবেন, ঠিক আছে? স্যার আমি বুঝতে পারছি, অফিসের সামনে কি কোনো ফকির পয়সা আছে? আপনি কি কোনো ফকিরের পাল্লায় পড়ছেন? মানে স্যার ফকিররা এখন শিয়ান হয়ে গেছে, এখন নগদ টাকা চায় না, কয় কি বাসায় বাজার নাই, পোলা পান নাই, না খেয়ে আছি, কিছু বাজার করে দেন। এই বাজার আমি ফকিরের জন্য করছি না, আমার জন্য করছি। এই বাজারগুলো করে আপনি আমার বাসায় যাবেন। শোনেন, বাজার করে আমার অফিসের গাড়ি নিয়ে বাসায় যাবেন না, রিক্সায় যাবেন। এইখান থেকে যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে রিক্সা ভাড়া দেবেন। ধরেন